মশা এক যন্ত্রণাদায়ক পতঙ্গের নাম বিরক্তিকর উপদ্রবের পাশাপাশি তারা রোগ জীবাণু সংক্রমণ করে এই মশা অনেক সময় মানুষের মৃত্যুর কারণ হতে পারে মশার মাধ্যমে চিকুনগুনিয়া ম্যালেরিয়া ডেঙ্গু ফাইলেরিয়া পিত জ্বর জিকা ভাইরাস প্রভৃতি মারাত্মক রোগ সংক্রমিত হয়ে থাকে স্প্রে কয়েল অ্যারোসল কোনো কিছুতেই মশা তাড়ানো সহজ নয় আবার এসব দিয়ে মশা তাড়ালেও আমাদের স্বাস্থ্য এতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় তাই প্রাকৃতিক উপায়ে মশা তাড়ানোর ব্যবস্থা করা জরুরি আগেকার যুগে মশার কয়েল স্প্রে কিছুই ছিল না তখনকার মানুষ কিভাবে মশার হাত থেকে রক্ষা পেতেন চলুন জেনে নেওয়া যাক মশা তাড়ানোর কার্যকরী আঠারোটি উপায় এক লেবু ও লবঙ্গের ব্যবহার লেবু খণ্ড করে কেটে ভেতরের অংশে অনেকগুলো লবঙ্গ গেঁথে দিন লেবুর মধ্যে লবঙ্গের পুরোটা ঢুকাবেন শুধুমাত্র লবঙ্গের মাথার দিকের অংশ বাইরে থাকবে এরপর লেবুর টুকরোগুলো একটি প্লেটে করে ঘরের কোনায় রেখে দিন ব্যাস এতে বেশ কয়েকদিন মশার উপদ্রব থেকে মুক্ত থাকতে পারবেন এই পদ্ধতিতে ঘরের মশা একেবারেই দূর হয়ে যাবে আপনি চাইলে লেবুতে লবঙ্গ গেথে জানালার গ্রিলেও রাখতে পারেন এতে করে বসা ঘরেই ঢুকবে না দুই নিমের তেলের ব্যবহার নিমের মশা তাড়ানোর বিশেষ একটি গুণ রয়েছে নিমের তেল ত্বকের জন্যও বেশ ভালো তাই একসাথে দুটি উপকার পেতে ব্যবহার করতে পারেন নিমের তেল সমপরিমাণ নিমের তেল ও নারকেল তেল মিশিয়ে ত্বকে লাগিয়ে নিন দেখবেন মশা আপনার ধারের কাছে ভিড়বে না এবং সেই সাথে ত্বকের অ্যালার্জি ইনফেকশন জনিত নানান সমস্যাও দূর হবে তিন পুদিনার ব্যবহার ছোট গ্লাসে একটু পানি নিয়ে তাতে পাঁচ থেকে ছয় গাছি পুদিনা রেখে দিন খাবার টেবিলে তিন দিন অন্তর পানি বদলে দেবেন শুধু মশাই নয় পুদিনার গন্ধ অনেক ধরনের পোকামাকড়কে ঘর থেকে দূরে রাখে পুদিনা পাতা শেষে নিয়ে পানিতে ফুটিয়ে নিন এই পানির ভাব পুরো ঘরে সরিয়ে দিন দেখবেন ঘরের সব মশা পালিয়েছে চার টবে লেমন গ্রাস লাগান থাই লেমন গ্রাসে আছে সাইট্রোনেলা অয়েল যা থেকে বের হয় এক ধরনের শক্তিশালী সুগন্ধ এই সুগন্ধ কিন্তু মশাদের জম মশারা এর কাছেও ঘেঁষে না ফলে আপনার আশেপাশে লেমন গ্রাসের ঝাড় থাকলে মশারা আপনাকে খুঁজে পাবে না পাঁচ ধুনোর সঙ্গে নিশিন্দা ও নিমপাতার গুঁড়ো প্রতিদিন নিশিন্দা ও নিমপাতার গুঁড়ো ধুনোর সঙ্গে ব্যবহার করলে মশার হাত থেকে রেহাই পাওয়া যায় ছয় হলুদ বৈদ্যুতিক আলো ঘরের মধ্যে মশার উৎপাত কমাতে চাইলে ঘরের বৈদ্যুতিক আলোটি হলুদ ছেলো জড়িয়ে দিন ফলে হলুদ আলো হবে দেখবেন মশা কমে গেছে কারণ মশা হলুদ আলো থেকে দূরে থাকতে চায় সাত চা পাতা পোড়ানো ব্যবহৃত চা পাতা ফেলে না দিয়ে ভালো করে রোদে শুকিয়ে নিন এইভাবে ওই চা পাতা ধুনোর বদলে ব্যবহার করুন শুকনো চা পাতা পোড়ানো ধোয়ায় ঘরের সমস্ত মশা মশামাশি পালিয়ে যাবে আট নিম পাতা পোড়ানো কয়লা বা কাঠ কয়লার আগুনে নিমপাতা পোড়ালে যে ধোয়া হবে তা মশা তাড়ানোর জন্য খুবই কার্যকর নয় ক্যাটনিপ অয়েল ক্যাটনিপ অয়েল মাখালে মশারা ধারের কাছেও ঘেসবে না দশ বারান্দায় চামচিকার বাক্স রাখুন ভয় পাওয়ার কিছু নেই চামচিকেরা এক ঘণ্টায় কয়েক শত পোকামাকড় খায় তাই মশা তাড়াতে ব্যাট হাউজ বানাতে পারেন বারান্দায় কিংবা ভেন্টিলেটরের কাছে রাখুন আর চামচিকাদের কাজ করতে দিন এগারো ফ্যান চালু রাখুন মশারা খুবই হালকা অন্যদিকে একটি ফ্যানের স্পিড ঘন্টায় প্রায় দুই মাইল মশাদের উর্বার গতিবেগের চাইতে ফ্যানের ঘুরবার গতি অনেক বেশি হওয়াতে সহজেই মশাদের ব্লেডের কাছে টেনে নেয় বারো কালো নীল ও লাল কাপড় এড়িয়ে চলুন মশাদের পছন্দের রঙের পোশাক এড়িয়ে চলুন কি অবাক হচ্ছেন হ্যাঁ কিছু কিছু প্রজাতির মশারা কয়েকটি কারো রঙের প্রতি আকৃষ্ট হয় যেমন কালো নীল আর লাল তেরো কর্পূরের ব্যবহার মশা কর্পূরের গন্ধ একেবারেই সহ্য করতে পারে না আপনি যে কোনো ফার্মেসিতে গিয়ে কর্পূরের ট্যাবলেট কিনে নিতে পারেন একটি পঞ্চাশ গ্রামের করবোরেট ট্যাবলেট একটি ছোট বাটিতে রেখে বাটিটি পানি দিয়ে পূর্ণ করুন এরপর এটি ঘরের কোণে রেখে দিন তাৎক্ষণিকভাবে মশা গায়েব হয়ে যাবে দুই দিন পর পানি পরিবর্তন করে নিন আগের পানিটুকু ফেলে দেবেন না এই পানি ঘর মশার কাজে ব্যবহার করলে ঘরে পিঁপড়ের যন্ত্রণা থেকেও মুক্তি পাবেন চোদ্দ সুগন্ধি ব্যবহার করুন মশারা সুগন্ধি থেকে দূরে থাকে সুতরাং রাতে ঘুমোতে যাওয়ার আগে শরীরে আতর সুগন্ধি কিংবা লসুন মেখে শুতে পারেন নিশ্চিন্ত করে বলা যায় এতে মশা সাধারণ থেকে অনেক কম দেখা যাবে পনেরো রসুনের স্প্রে করুন রসুনের স্প্রে মশা তাড়াতে খুবই কার্যকরী প্রাকৃতিক উপায় পাঁচ ভাগ পানিতে এক ভাগ রসুনের রস মেশান মিশ্রণটি একটি বোতলে ভরে শরীরের যেসব স্থানে মশারা কামড়াতে পারে সেসব স্থানে স্প্রে করুন এতে করে যে কোনো ধরনের রক্তচারা আপনার ধারের কাছেও আসবে না ষোলো জমানো জল থেকে দূরে থাকুন খেয়াল রাখুন যেন কোথাও জল জমে না থাকে ঘরের আনাচে কানাচে কিংবা উঠোনে জল জমে থাকলে সেখানে মশারা বংশবিস্তার করতে পারে তাই যেখানেই জল জমুক না কেন তা সরিয়ে ফেলুন মশার বংশবিস্তার রোধ করুন সতেরো নারিকেলের আশ পোড়ানো নারিকেলের গায়ে থাকা আশের সাহায্য দূর করতে পারেন মশা নারিকেলের আঁশ শুকিয়ে টুকরো করুন একটি কাঠের পাত্রে রেখে জ্বলন্ত ম্যাচের কাঠি ধরান পাঁচ ছয় মিনিটের মধ্যেই মশা দূর হবে আঠারো কেরোসিন তেল স্প্রে কেরোসিন তেল স্প্রে বোতলে নিন কয়েক টুকরা কর্পূর মেশান ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করুন মশা থাকবে না